গুড মর্নিং বন্ধুরা, আমি সুব্রা। আর সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। ভালো নেই, ভালো নেই। আরে এত গরম না, সরোজই বলে কবে যেন বৃষ্টি আসবে, বৃষ্টি আসবে বলছে তো রোববার থেকে বৃষ্টি আসবে। বাবা কবে যে বৃষ্টি আসবে, আসলে একটু মানে সবাই বাঁচে। এত গরম আর মানে নেওয়া যাচ্ছে না। আমার মানে সহজে ঘামাচি হয় না, মানে ছোট্টবেলা হয়েছিল আমার এই যে পেছন দিয়ে না ঘামাচি তো ভরে গেছে। আর তোজোর তো মানে ছাড়ি দাও, তোজোর কপাল ভরা, গায়ে পুরো ভরা, ক্যামেরায় ঠিক আসে না কিন্তু সারা গায়ে এরম ওই চুলকাচ্ছে ফ্যাস ফ্যাস ফ্যাস, মানে সারা গায়ে ঘামাচি হয়ে গেছে, মানে কিছু দিলেও কমে না। মানে এত গরমে কি হবে, তাই হচ্ছে। তো চলো এখন তোজোকে আমি রেডি করে নিই। ও তো লেখ, আসলে সারা রাত না আমি কেউই ঘুমাতে পারি না, মানে সারা রাত তো ঘুমই হয় না। তো ওই ভোরের দিকে একটু ঘুমাই তোজো, তাই সারা রাত শুধু উঠবে, জল তেষ্টা পেয়েছে, বার বার বলবে জল খাবো জল খাবো, একটু ঘুমায় বলবে জল খাবো, ও একটু ভোরের দিকে ঘুমায়। তো চলো, ফ্যানটা বন্ধ করে দিয়েছি, আরো টেকা যাচ্ছে না। তো চলো আবার পরে আসছি। হ্যাঁ দেখো, আমাদের হচ্ছে সকালের খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া হয়নি, রান্না হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল হবে বলে বসিয়ে রেখেছে আর কি। আর আজকে হয়েছে সকালের জন্য সয়াবিন আর কি, সয়াবিন সয়াবিন, হ্যাঁ সয়াবিন হয়েছে। আর এমন কিছু হয়নি, সকালে এইটাই হবে আজকে খাওয়া দাওয়া। তো আর এদিকে দেখতে পাচ্ছো রুটি, রুটিটা হচ্ছে শ্বশুর মশাই সকালে ভাত খেতে পারে না, তাই শ্বশুর মশাইয়ের জন্য রুটি হয়। আর আর দু তিনটে যদি বেশি করে তো শাশুড়ি মা খায়, আর যদি না হলো তো শাশুড়ি মা ভাতই খেয়ে নেয়। আর হচ্ছে আজকে আমাদের স্পেশালি দেখতে পাচ্ছ কী মাছ, এটা বলতে পারবে? এটা হচ্ছে চুনো মাছ। আজকে হচ্ছে আমাদের স্পেশালি চুনো মাছটা একটু আজকে অন্যভাবে রান্না করা হবে, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এটা অন্য, এমনি বাড়িতে নর্মালি রান্না হয় কিন্তু এটা আজকে একটু অন্যভাবে রান্না করা হবে। আর এদিকে তোজো দেখো খাবে, এই জন্য আমি সব রেডি করছি, ও ব্লগস নিয়ে আর কি খেলছো। তো যে এখন খুব ভালো হয়ে গেছে আর কি বলতে পারো, ও ব্লগস দিলে অনেকক্ষণ বসে থাকে, মানে সত্যি ব্লগস দিলে না অনেকক্ষণ বসে থাকে, আর নিজের মতো করে এইটা ওইটা সাজায়। আর তো যে দেখো যে দোলনাটায় ঘুমায়, এটা এখন পরিষ্কার পরিষ্কার লাগছে তো, কারণ এটা অনেক দিন পরে ধোয়া হয়েছে, তো এটা খোলাই ছিল, আবার আজকে বেঁধে দিয়েছি। আর আমি বাঁধিনি, শ্বশুরমশাই সকালবেলা বেঁধে ফেঁধে রেখে তারপরে কাজে গেছে। কি এনেছিস ইডলি? বাবা ইডলিটা মনে হচ্ছে অমলেট, অমলেট অমলেটের কারি লাগে। খাতে না কেমন আমার খুব ভালো লাগে। আর তোমাদের দেখালাম যে চুনো মাছটা আজকে স্পেশালি একটু অন্যভাবে রান্না করা হবে, তাই জন্য এই দেখো বন জঙ্গলে চলে এসছে। কেন বলো তো, এই বাড়ির থেকে হচ্ছে কলা পাতা নেওয়া হবে আজকে, ওই চুনো মাছটা কলা পাতায় রান্না করা হবে। তো শাশুড়ি মা আর আমার বর এই বাড়িতে চলে এসছে কলা পাতা নিতে। এই বাড়িটা হচ্ছে পাশেই একটা বাড়িতে কলা গাছ আছে, তো ওদের বাড়িতেই কলা গাছ আছে, তো ওদের বাড়ি থেকে এসছে নিতে। আজকাল তো দেখোই কলা গাছ ফলা গাছ একটু মানে লোকের বাড়িতে কমই দেখা যায়, আগে যেটা বেশি দেখা যেত এখন অনেকটাই কম। তো এই বাড়িতে থাকে কলা গাছ মোটামুটি, তো এদের বাড়িতেই এসছে। তো ওই যে দু তিনটে পাতা কেটে নিয়েছে, কারণ দু তিনটে পাতা লাগবে, তো দু তিনটে পাতা কেটে নিয়েছে। আর এদিকে দেখো তোজো স্নান টান করে রেডি হয়ে গেছে, তোজোকে খাওয়াবো। আর এদিকে শাশুড়ি মা আর কি চুনো মাছটা কি করে হচ্ছে তোমাদেরকে দেখাবে, তোমরা দেখো। আর তোমরা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। এই দেখো চুনো মাছটা আগে থেকে নুন হলুদ দিয়ে মানে ধুয়ে ফুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিল। আর ওর মধ্যে এখন পেঁয়াজ কুচি, আলু কুচি, আর লঙ্কা গুঁড়ো, সামান্য নুন, যেহেতু আগে নুন দেওয়া ছিল এখন সামান্য নুন হলুদ দিয়ে মানে দিয়ে আর একটু সর্ষার তেল দিয়ে ভালো করে মেখেছে। আর আলুগুলোকে একদম মানে যেমন ভাবে তোমরা আলু ভাজা কাটো ওইভাবেই কাটবে। আর হচ্ছে এটা এগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, এই জন্য একটু লঙ্কা গুঁড়োটাও বেশি দিয়েছে, আর কাঁচা লঙ্কাও দিয়েছে, অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছে। আর যেহেতু একটু পোড়া পোড়া হয়, একটু ঝাল ঝাল না হলে বেশ জিনিসটা ভালো লাগে না, তাই অনেকগুলোই মানে আর কি লঙ্কা দিয়েছে। তো এটাকে এখন ভালো করে মেখে নিয়েছে, যেন কোথাও এদিকে একটুখানি নুন বেশি রইলো, ওদিকে একটু হলুদ কম রইলো, এরম না, ভালো করে
একদম মেখে রেখে মানে মেখে নিচ্ছে। আর তো যে খুব ভালো করে দেখছে আর কি হচ্ছে, পাতা ফাতা এনেছে, মাছ ফাছ, মানে কি ব্যাপারটা বুঝতে পারছে না, তাই জন্য বসে বসে দেখছে। আর এই দেখো এখন ওই মাখাগুলোকে সব কলা পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর হচ্ছে মাছটা একটু বেশি ছিল তো এগুলোকে এখন, আর যেহেতু সব ওই আলু পেঁয়াজ দিয়েছে তাই জন্য একটু বেড়ে গেছে। এবার ভালো করে সাজানোর পর উপর থেকে আবার একটা কলা পাতা দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে মানে ভালো করে মুড়িয়ে দিচ্ছে। এই কলা পাতা আবার খুব মানে আলতো আলতো ভাবে মোড়াতে হয় না, একটু ফেটে গেলেই গন্ডগোল। ফেটে গেলে কি হয় মানে সাইড থেকে মাছের মশলা তেল এগুলো বেরোতে শুরু করে, তাই এগুলোকে এখন ভালো দুটো দু তিনটে কলা পাতা ভালো করে মুড়িয়ে তারপরে হচ্ছে সুতো দিয়ে আমার শাশুড়ি মা আর আমার বর ভালো করে ওটাকে বাঁধছে। কারণ ভালো করে যদি না বাঁধে যখন রান্নার মানে একটা সাইড হয়ে যাবে, আবার অপর সাইডটা যখন মানে উল্টাতে যাবে সব লন্ডভন্ড হয়ে যাবে, মানে সব খুলে যাবে। তো এই জন্যই ভালো করে বেঁধে নিচ্ছে। আর এত কষ্ট করে করার পর যদি সব উল্টো পাল্টা হয়ে যায়, মানে উল্টানোর সময় যদি ছড়িয়ে ছিটিয়ে যায় তাহলেই গন্ডগোল। আর এই দেখো এখন কড়াই বসে গেছে, কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওই কলা পাতার ওইটা আর কি এর মধ্যে দিয়ে দিল। এবার আস্তে আস্তে একদম সিমে দিয়ে দিয়েছে, আস্তে আস্তে এটা হচ্ছে। সিমে না দিলে কি হবে, ভেতরটা হবে না, বাইরে থেকে পুড়ে উঠবে, ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই তাই জন্য এটাকে বেশ উল্টে পাল্টে ভালো করে শাশুড়ি মা আর কি রান্না করছে। আর আমি এদিকে যে তোজো বায়না করছে, আপেল খাবো আপেল খাবো, তো তোজোকে আপেল কেটে দিচ্ছি। তা তোজোকে এমনি সময় তো তোমরা দেখো ওই ছাড়িয়ে দিই কিংবা সেদ্ধ করে দিই, আজকে ভাবলাম একটুখানি মানে খোসা শুদ্ধই আপেল খাওয়াই। আর আপেল অ্যাকচুয়ালি খোসা শুদ্ধ খাওয়াই ভালো, কিন্তু তাও তো ছোটো মানুষ, যদি খেতে না পারে গলায় ফলে আটকে যায় খোসা, তাই জন্য দিই না। কিন্তু আজকে ভাবলাম দিই, তো তোজোকে দিয়েছি। তোজো টুকটুক একদম সরু সরু করে কেটে দিয়েছি, তোজো টুকটুক টুকটুক করে খাচ্ছিল। আর এই দেখো শাশুড়ি মা এখন এটাকে উল্টাবে, দেখো কি সুন্দর উল্টিয়ে দেবে। এই দেখো কি সুন্দর উল্টালো, দেখতে পারলে তো। এটা কিন্তু দক্ষ যে রাঁধুনি আর কি বলতে পারো তাদেরই কাজ, আমার মতো পাবলিকের দ্বারা সম্ভব না। আর দেখো এটা এখন হয়ে গেছে, মোটামুটি নামিয়ে দিয়েছে, একটু পরেই এটাকে ওপেনিং করা হবে। এই দেখো এখন ওপেন করা হচ্ছে, কারণ দেখা যাক এখন অ্যাকচুয়ালি রেজাল্ট কী বেরোলো। দেখো নিশ্চয়ই ভালোই হবে রেজাল্ট, খুব ভালোই হবে। তো চলো সবাই মিলে দেখি অ্যাকচুয়ালি কী হলো ব্যাপারটা। ওয়াও খুব সুন্দর হয়েছে সত্যি, অ্যাকচুয়ালি খেতে খুব সুন্দর হয়েছিল। একটু অন্যরকম কলা পাতার একটা নিজস্ব স্মেল আছে, যার জন্য এটা মানে খুব ভালো হয় এই টাইপের পাতুরিগুলো। তো চলো বাড়িতে একদিন অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।